রাজা, এই যে এলে ডিস্টার্ব করতে, একটা মাছও ধরতে দেবি না। মাছ ধরবি কি, আমাকে ধর। আচ্ছা তুই কি চাস বলতো? চল আজ থেকে এমন কাতুকুতু দেবো যে তোর পুরো শরীর চুলকাবি। কাতুকুতু চাই না, চাই তো তোকে বিয়ে করতে। আর যদি তুই আমাকে বিয়ে করার কথা না দিস তো 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 কি করবি? এই পুকুরে ঝাঁপিয়ে আমি জান দিয়ে দেবো। রেশমা তুই বলিস বেশি আর করিস কম। আমি কিন্তু সত্যি সত্যি বলছি। আমি কি বলেছি তুই মিথ্যে বলছিস? দে না, দে ঝাঁপ। আমি কিন্তু ঠিকই দেব। আরে দে বাবা দে, পেঁচাল পারিস না, দে ঝাঁপ। ঠিক আছে যাচ্ছি জীবন দিতে, তুই সুখী হ। আরে যা না, দে ঝাঁপ, যা শরীরে বিয়ে করে সুখী হ। আচ্ছা আচ্ছা যা যা না, মর গিয়ে এখনো সময় আসছে, আমাকে ফেরা ফেরা বলছি। ডুবে মরছে, যা ওর বাবা মাকে খবর দে। আমি তো সাঁতার জানি না। আমিও সাঁতার জানি না। আচ্ছা চাচি আম্মা, চাচা দান, রেশমা পুকুরে ঝাঁপ দিয়ে জীবন দিচ্ছে। চাচি আম্মা, চাচি আম্মা, আরে হাঁক কোথা খুলুন, চাচি আম্মা দরজা খুলুন, চাচি আম্মা। কি হলো? মনে হয় ওর কপালে সে ব্যায়ামটা আবার ধরেছে। এসো সাগর, এসো। সাগর কে? ইনি আমার স্ত্রী। আমি কি বলেছি, উনি আমার স্ত্রী? উনি তো আমার মনিবের স্ত্রী। আম্মাজান, আম্মাজান, হাটে ছাগল বেচবো না গরু বেচবো? বলেন আম্মাজান, বলেন 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 আম্মাজান। আরে আম্মা, দেখছিস কি, পেটে চাপ দিয়ে পানি বের কর। ওর বাবা মারছে না কেন, সাগর খবর দেয়নি? আপনি কি বলছেন? এক জেলে আমার সাথে চ্যালেঞ্জ করেছিল, ও জাল দিয়ে যত মাছ ধরবে আমি বড়শি দিয়ে তার চেয়ে বেশি মাছ ধরব। বড়শি দিয়ে? হ্যাঁ, বড়শি দিয়ে মাছ ধরে আমি তাকে হারিয়ে দিয়েছিলাম, হারিয়ে দিয়েছিলাম, হারিয়ে দিয়েছিলাম, ছিলাম। ওদিন দেখেছিলাম ওর মাথায় বাড়ি দিলে ও ভালো হয়ে যায়। তুমি দাও একটা বাড়ি দাও। আরে আপনার স্বামী স্ত্রীর গায়ে গা লাগিয়ে বসে আছেন, ওদিকে রেশমা পুকুরে ঝাঁপ দিয়ে জীবন দিচ্ছে। চলুন তাদের, চলুন, আরে আসুন, চলো চলুন চলুন চলুন, তাড়াতাড়ি আসুন, রেশমা পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে। আরে ভাবি সাহেবা, সাঁতার জানা মানুষ ডুবে মরতে পারে না, কলায় কলস্তর বাঁধেনি। কোন চিন্তা করবেন না, ও খুব ভালো সাঁতার জানে। চলুন চলুন চলুন। রেশমা, 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 আরে এ তো ঠান্ডা হয়ে গেছে, এখন এখন আমি কি করি? পরস্পর জড়িয়ে ধরলে নাকি ওদের গা গরম হয়। থামতে বল, দাঁড়ান। বেসরম মেয়ে, মান সম্মান আর রাখলো না।
এমন বেহায়ামে পেটে ধরেছিলাম? চল চল, অস্ত্র হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। না ভাবি সাহেবা, এখন রেশমাকে শাসন করার অধিকার আপনাদের নেই, আমি ওকে ছেলের বউ বানাবো। সত্যি? এখনই কাঁদে উঠছিস? একদম তোমার স্বভাব পেয়েছে। রাজা, 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 খুশির খবর নিয়ে এসেছি। কি খুশি? এর চেয়ে বেশি? আরে সাগর, মহাসাগরের মতো খুশির খবর। আয় আগে বুক মিলা রাজা। দোয়া করো মা, সুখে হও মা, দোয়া করি। তোমরা সবাই লাইন ধরে দাঁড়াও। কেন কেন লাইন ধরে দাঁড়াবো কেন? আরে ভাই, এই শুভ দিনটাকে স্মরণীয় করে রাখতে হবে না? কিভাবে? ফটো তুলে। এই ক্যামেরাম্যান সাহেব, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। আই সবাই পোজ নিয়ে দাঁড়ান। দাঁড়ান রাজু ভাই, আপনিও এদিকে আসুন। এই রাজু, আয় না। ও আমি? দাঁড়ান, রেডি। রাজু টাকাগুলো রাখ। না মা, টাকা লাগবে না। আহ ধর তো। আরে কি করছিস বাবা? রাজু নিজেকে একা ভাবিস না, এখানে আমাদের যা কিছু আছে সবই তোর। এখানে নিঃসঙ্গ মনে হলে আমাদের এখানে চলে আসিস। আচ্ছা মা। রাজা, রাজা, রাজু ভাই, যা রেশমি, দোয়া করি তোদের জীবন সুখী হোক। যা দোস্ত, নিজের প্রতি খেয়াল রাখিস, আমি পরীক্ষা দিয়ে চলে আসবো। আচ্ছা, খুদা হাফেজ। চলি রে, খুদা হাফেজ। রাজু দাঁড়াও, রাজু আমার কি দোষ বলতে পারো? দোষ তোমার নয় জেসমিন, দোষ তো আমার, কারণ আমি গরিবের ছেলে। তোকে যাদের দুঃখ দিয়ে লেখা, তারা কেন সুখের দিকে হাত বাড়ায়? কিন্তু আমি তো ধনীর মেয়ে, আমার জীবনে দুঃখ এলো কেন? আমার চারপাশে তো সুখ থই থই করার কথা। কারণ তুমি আমার মতো একজন দুঃখীকে বুকে জড়িয়েছিলে। শুধু বুকে জড়াইনি রাজু, তুমি তুমি আমার বুকের মাঝেই আছো। কিন্তু সেদিন তোমার বাপ চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়ে গেছে, সুখ আর দুঃখ একাকার হতে পারে না। সুখ আর দুঃখের মাঝে আছে একটা শক্ত দেয়াল, যা সুখীরা ভাঙতে চায় না আর দুঃখীরা ভাঙতে পারে না। কিন্তু ভালোবাসা পারে সেই দেয়াল ভেঙে দিতে। রাজু আর কিছু না পারলেও আমাকে নিয়ে তুমি পালিয়েও তো যেতে পারো। না না, তা হয় না জেসমিন। পালিয়ে যাওয়ার জীবন থেকে প্রেম নিজেই পালিয়ে যায়। তোমার ভালোবাসা বুকে নিয়ে আলাদা থেকে আমাকে বাঁচতে দাও। না, আর বাঁচতে পারবি না। তুই নবাব চৌধুরীকে খেপিয়েছিস, আমি তোকে শেষ করে দেবো। না বাবা। চল, ওই ওকে আসবো না। কথাটা যেন মনে থাকে। রাজু,